गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू गुरुकुल स्टडी सेंटर फॉर टेक्निकल सर्विस एग्जामिनेशन। स्टूडेंट, आज हमें तुम्हारे इमरजेंसी पावर सामने आईसीएआर एग्जाम आछे, सबाई आशा करी एडमिट कार्ड डाउनलोड करे नियेछो। तो सोशल साइंस एवं जे जे सब्जेक्ट गुलो आछे तार मध्ये जीके रिलेटेड सब्जेक्टर मध्य তোমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কি ইমার্জেন্সি পাওয়ার। ইমার্জেন্সি পাওয়ার আমাদের প্রথমে এটা দেখতে হবে যে এই ইমার্জেন্সি পাওয়ারটা কোন দেশ থেকে আমাদের নেওয়া হয়েছে। তোমরা স্টুডেন্ট জানো অনেকেই যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, এই ইমার্জেন্সি এগুলো এক একটা দেশ থেকে আমাদের নেওয়া হয়েছে, আমাদের সংবিধানে সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে এই ইমার্জেন্সি পাওয়ারটা নেওয়া হয়েছে জার্মানি থেকে, ওয়াইমার জার্মানি বা জার্মানি থেকে আমাদের কিন্তু ইমার্জেন্সিটা নেওয়া হয়েছে। তাহলে জার্মানি যে দেশ, সে জার্মানি থেকে আমাদের এই ইমার্জেন্সি পাওয়ারটা, মানে আপৎকালীন যে ক্ষমতা বা জরুরিকালীন যে ক্ষমতা, সে জরুরিকালীন ক্ষমতা সংবিধানে অ্যাডপ্টেড করা হয়েছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। ঠিক আছে, এখন স্টুডেন্ট কোশ্চেন, আমাদের যে এই জরুরিকালীন যে ক্ষমতা, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। কি? একটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, একটা স্টেট ইমার্জেন্সি, আর একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো স্টুডেন্ট, একটা কথা আমি বলে দিই, আমাদের দেশে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল ইমার্জেন্সি একবারও জারি করা হয়নি। তাহলে আমাদের যেটা আছে সেটা স্টেট ইমার্জেন্সি, সরি ন্যাশনাল ইমার্জেন্সি আর স্টেট ইমার্জেন্সি। এবার আমরা সেটা দেখেছি যে সংবিধানে, তাহলে এটা আমি মুছে দিলাম যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360 নম্বর আর্টিকেলের মধ্যে আছে, সেটা কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত একবারও জারি করা হয়নি। এবার স্টুডেন্ট, আমি এটা তোমাদের মুছে দিই। তো আমরা যে এই ইমার্জেন্সি গুলো আছে সেগুলো সংবিধানে কত নম্বর পার্টে আছে, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পার্ট 18 XVIII, পার্ট 18 মানে 18, এই 18 নম্বর পার্টে আমাদের কিন্তু ইমার্জেন্সি গুলো আছে। ঠিক আছে, তো স্টুডেন্ট আমাদের তিনটে ইমার্জেন্সি থাকলেও, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সি, এই তিনটে আছে। তো আজকে আমি তোমাদের এই তিনটে পড়াতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি সম্পর্কে আজকে আমি ডিটেলস তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, পরে আমি স্টেট আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি সম্বন্ধে আমি তোমাদের আরেকটা ভিডিও দিয়ে দেব। তো স্টুডেন্ট, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করো, অবশ্যই তোমরা শেয়ার করো, শেয়ার করলে অনেকেই আরো জানতে পারবে, আর কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার তোমরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো শুরু করে দিচ্ছি। তো আমাদের এখন পড়বো যে ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি আমরা কি জানি না, জরুরি বা আপৎকালীন একটা ঘোষণা। কি? জরুরি বা আপৎকালীন একটা ঘোষণা। তো এই ন্যাশনাল ইমার্জেন্সি মূলত আমরা ইমার্জেন্সিটা কেন পাস করাবো এটা প্রথম আমাদের জানতে হবে। যে যদি সরকারের কাছে কোনো সংকট আসে, সেই সংকটের জন্য আমরা কিন্তু সংকটকালীন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য আমরা এই ইমার্জেন্সি জারি করতে পারি। এই ইমার্জেন্সি জারি কে করেন? না, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইমার্জেন্সি জারি করেন, এবং আমি সেটা ডিটেলস তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, তো প্রেসিডেন্ট ইমার্জেন্সি জারি করতে পারে। আমরা দেখেছি যে কি, যদি যদি যে 352 নম্বর আর্টিকেলে, 352 আর্টিকেলে ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে। এবার কোন কোন পরিস্থিতির মধ্যে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি জারি করব, না পরিস্থিতিগুলো হলো অবশ্যই যে ওয়ার মানে যুদ্ধ, তারপর কি এক্সটার্নাল অ্যাগ্রেশন, যদি কোনো বহিঃশক্তির আক্রমণ হয়,
বহিঃশক্তির আক্রমণ হয় আর কি আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি সশস্ত্র বিদ্রোহ ঘটে তখন কিন্তু আমরা এই এমার্জেন্সি জারি করব কি আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি সশস্ত্র বিদ্রোহ ঘটে এখন কোশ্চেন স্টুডেন্ট এই যুদ্ধ যুদ্ধ বেঁধে গেলে কোন দেশের সাথে যদি আমাদের যুদ্ধ আছে সেক্ষেত্রে পাকিস্তান আছে চায়না আছে এরকম যদি কোনো দেশ আমাদের দেশকে আক্রমণ করে সেক্ষেত্রে প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি জারি করবে আর যদি কোনো তোমার হচ্ছে সশস্ত্র বিদ্রোহ দেশের মধ্যে যদি সশস্ত্র কোনো বিদ্রোহ হয় সেক্ষেত্রেও কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারে এখন কোশ্চেন হচ্ছে এই যে ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে গেলে পার্লামেন্টে যে অ্যাপ্রুভ নিতে হয় পার্লামেন্টে যে অ্যাপ্রুভাল আছে সেই অ্যাপ্রুভাল তোমাকে ওয়ান মান্থের মধ্যে অ্যাপ্রুভাল নিতে হবে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্ট মাথায় রাখবি যে এমার্জেন্সি জারি করতে গেলে পার্লামেন্টে যে আমাদের অ্যাপ্রুভাল নিতে হয় সেই অ্যাপ্রুভালটা কত মাসের মধ্যে নিতে হবে ওয়ান মান্থের না হলে স্টুডেন্ট কি দাঁড়াবে ব্যাপারটা ধরো তোমাকে চাইনা বা পাকিস্তান আক্রমণ করেছে তুমি অ্যাপ্রুভাল কি এক মাস পরে নেবে তাহলে তো সে তো অনেকটা মানে যা ক্ষতি করার করে দিয়ে চলে যাবে তো সঙ্গে সঙ্গে এটা ক্যাবিনেটের মধ্যে ঠিক আমি ক্লিয়ার করে দিচ্ছি তো প্রেসিডেন্ট এমার্জেন্সি জারি করবে তারপর তোমাকে এটা পার্লামেন্টে কিন্তু এক মাসের মধ্যে সেই অ্যাপ্রুভটা নিয়ে আসতে হবে তো স্টুডেন্ট এখন দেখা গেছে যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 1976 খ্রিস্টাব্দে এই যে 42তম সংশোধন ভারতের যে কোনো অংশের জন্য রাষ্ট্রপতিকে এই আংশিক জরুরি অবস্থা বা জরুরি অবস্থা জারি করার অধিকারটা দেয়া হয়েছে তাহলে গত 42nd অ্যামেন্ডমেন্ট 1976 খ্রিস্টাব্দে ঠিক আছে যে ভারতের যে কোনো অংশের জন্য রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে এবার আমরা কোশ্চেন স্টুডেন্ট যে এই জরুরি অবস্থা কি শুধু প্রেসিডেন্ট একাই জারি করতে পারে না এটা একটু ভালো করে দেখলাম আবার 44 সংবিধান সংশোধনী যেটা হয়েছে 44তম সংবিধান সংশোধনী সেটা কত সাল 1978 1978 সাল না 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে কি করা হয়েছে এখানে যে এই যে আভ্যন্তরীণ বিদ্রোহ পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ কথাটাকে যুক্ত করা হয়েছে এর সাথে কি করা হয়েছে যে 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 কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারে তাহলে 1978 সালের আগে রাষ্ট্রপতি সরাসরি জরুরি অবস্থা জারি করতে পারত কিন্তু 78 সালে 44তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে কি করা হলো না কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রস্তাবের লিখিত অনুলিপির ভিত্তিতে রাষ্ট্রপতিকে জরুরি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমতি সম্ভব হয় এবার এই যে জরুরি অবস্থা এই জরুরি অবস্থা আজ পর্যন্ত কতবার জারি হয়েছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি না ন্যাশনাল এমার্জেন্সি আজকে তিনবার হয়েছে থ্রি টাইমস কখন কখন না তোমরা জানো 1962 সালে 1962 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে তার মানে ভারত আর চীন চীনের সঙ্গে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে একবার দ্বিতীয়বার কখন না 1971 সালে কখন না পাকিস্তান ভারত আক্রমণ করলে ঠিক আছে আর 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের জন্য 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের জন্য এটা কিন্তু তার তিনবার আমাদের কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে এখন স্টুডেন্ট 1962 সালে ভারত চাইনা যে ওয়্যার তার সঙ্গে কেন্দ্র করে এই ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি করা হয়েছে এখন একটা প্রশ্ন আমাদের আসে যে এই ন্যাশনাল এমার্জেন্সি যে জারি করা হয়েছে 1962 সাল 71 সাল আর 75 সাল তোমরা অনেকেই জানো যে 62 সালে ভারত চায়না ওয়ার 1971 সালে ভারত পাকিস্তান এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়ে যায় তো
এই 1971 যে ওয়ার তোমরা অনেকেই জানো যে আমাদের ওই যে বর্ডার সিনেমা তৈরি হয়েছিল, তো এই যুদ্ধকে কেন্দ্র করে এখানের একটা জায়গা ওই তোমার হচ্ছে আমাদের যে একটা জায়গা ছিল সেই লঙ্গেওয়ালা, লঙ্গেওয়ালা উপত্যকাতে ওখানে কিন্তু পাকিস্তান পুরো রেজিমেন্ট নিয়ে একদম আক্রমণ করেছিল। ওখানের মেজর কুলদীপ সিং তো মাত্র 120 জন সেনা নিয়ে আমাদের কিন্তু ভারতের যে বীর জওয়ান 120 জন জওয়ান তাদের কিন্তু পাকিস্তান একটা বিরাট বাহিনীকে আটকে দিয়েছিল। তো কারণ হচ্ছিল তখন একটা প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে এই পাকিস্তানের যখন ভারতকে এরকম পুরো আটা ট্যাঙ্ক ফ্যাঙ্ক মেজর দিয়ে সমস্ত দিয়ে আক্রমণ করেছিল, ভারতের মাত্র 120 জন সেনা ছিল, তখন কিন্তু ভারত বিমান আক্রমণ করতে পারেনি। কারণ তখন বিমান ছিল হান্টার বিমান, যারা কিন্তু রাতে উঠতে পারত না, তো সেটা ভোরবেলা গিয়ে তারা আক্রমণ করেছিল। কিন্তু ওই 120 জন সেনা কিন্তু মাত্র 120 জন সেনা ভারতের বীর জওয়ান ওই 120 জন সেনাই কিন্তু পাকিস্তান বিশাল বাহিনীকে কিন্তু আটকে দিয়েছিল। এখানে অনেক কিছু ডিটেলস আছে অনেক, যে সেখানে মেজর কুলদীপ সিং অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, প্রায় 6-7 কিলোমিটার ধরে সেনাকে পুরো বাংকার তৈরি করে যাতে বুঝতে পারে যে অনেক সেনা আছে, যাক সেটা অনেক ডিটেলস। সেখানে কিন্তু ভারতের একটা বিরাট জয়গাথা মানে কিন্তু আছে। তো পাকিস্তানকে এইভাবে ভারত কিন্তু একদম বিরাট জবাব দিয়েছিল, পাকিস্তান কিন্তু যুদ্ধে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। এই তিনটে আমাদের যে ন্যাশনাল ইমার্জেন্সি, আর এবার একটা অন্য প্রশ্ন হলো কি এই যে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হলো, তাহলে ইমার্জেন্সি জারি হলে কি না আমাদের সমস্ত মৌলিক অধিকারগুলো সব ক্ষেত্রে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সেগুলো কিন্তু বলবৎ হয়। তো এখানে কিন্তু একটা কথা আছে যে ন্যাশনাল ইমার্জেন্সি জারি হলে আমাদের সব ফান্ডামেন্টাল রাইট বা এইসব অধিকারগুলো চলে গেল। 20 আর 21 নম্বর আর্টিকেল 20 এন্ড 21, এই যে দুটো আর্টিকেল আছে এই আর্টিকেল দুটো কিন্তু বলবৎ করা যাবে না, মানে 20 আর 21 নম্বর আর্টিকেল কিন্তু মানুষ সেটা সেই অনুযায়ী কিন্তু ইয়ে করতে পারবে। বোঝা গেল কথাটা? মানে ন্যাশনাল ইমার্জেন্সির সময় 20 আর 21 নম্বর আর্টিকেল কিন্তু বলবৎ হবে না, ওই দুটো অধিকার কিন্তু মানুষের থাকবে। তো এই ছিল আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি আর কি। তবে ব্যক্তিগত মানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোনোভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, জীবন আর ব্যক্তিগত স্বাধীনতা এই 20 আর 21 নম্বর আর্টিকেলে যেটা আছে এটা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল আমাদের ইমার্জেন্সি পাওয়ার মানে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা 352 আর্টিকেলের মধ্যে আছে। আমি একটু সংক্ষেপে তোমাদের এটা বলে দিলাম, তোমরা এটা দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমাদের উৎসাহ বাড়ে বা আমারও উৎসাহ বাড়ে। আর নেক্সট ভিডিওতে আবার আমি কিন্তু 356 এবং 360 এই দুটো নিয়ে তোমাদের বলে দেবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, আর অবশ্যই পড়াশোনা করো। ICAR এক্সাম আছে, যাদের এক্সাম আছে তারা একটু সিস্টেমেটিকভাবে পড়ো যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। এটা থাকবো, পরের ভিডিওতে আমি কিন্তু এই দুটো আবার বলে দিচ্ছি। ঠিক আছে।